বুধবার আর এখন থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছি। দেখো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছিলাম, ঘুম থেকে উঠে পড়ে সকালে কোনো টিফিন আমি করিনি আজকে রে, তাই দেখাইনি। তো এখন এই স্নান টান করে উঠেছি, চুলটা আজকে শ্যাম্পু করেছি তাই জন্য টাওয়াল জড়িয়ে আছি, এবার যাবো আমি পুজো দিতে। তো চলো পুজোটা দিয়ে আসা যাক। সৌরভ এসছে পুরো ভিজে ভিজে, বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু একটুও মনে হচ্ছে না যে বাইরে বৃষ্টি হচ্ছে, এত গরম আর ঘাম, পুরো ঘেমে যাচ্ছি। আর ও এখন খাচ্ছে নুন চিনির জল, দোকান থেকে ফোন করে বলে দিয়েছে নুন চিনির জল বানিয়ে রাখতে, এসে ভিজে ভিজে এসে এখন নুন চিনির জল খাচ্ছে, খেয়ে এবার যাবে স্নান করতে। তো এবারে লাঞ্চে কী কী হয়েছে তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। তো আমি খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছো আজকের আমাদের রান্না হয়েছে এই যে সর্ষে ইলিশ হয়েছে, আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আমি রান্নাঘরে চলে এসেছি, এখন 6:30 বেজে গেছে। তো দুপুরবেলা এত বৃষ্টি হয়েছে, মানুষ 3:30-4:30 দিকে পুরো অন্ধকার হয়ে গেছিল, পুরো ঘর ফর পুরো সব ঠান্ডা হয়ে গেছে, ঘুমটা খুব ভালো হয়েছে। তো এখন আমি রান্নাঘরে এসেছি, এখন চা হচ্ছে, এরপর আমি বানাবো পাস্তা। পাস্তাটা কিভাবে বানাই সেটা তোমাদেরকে দেখাবো, সো দেখতে থাকো। তো আমি কড়াই জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেলে তারপর পাস্তাগুলো দিয়ে দেবো, তারপরে সিদ্ধ খাই দেবো। আর এখানে ভিড় জমে গেছে, পাস্তাগুলোর মধ্যে নুন ঢোকে, লুটো। তো আমি নুন দিয়ে দিলাম, এর মধ্যে কতটা পাস্তা আছে আমি রান্না করতে আসলেই কারেন্ট চলে যায়, সো সে কারেন্ট জাগে আমি অন্ধকারে যা করবো ওরা তাই খাবে। এর মধ্যে কতটা পাস্তা আছে গো? 300। এর মধ্যে 300 গ্রাম পাস্তা আছে, আর জল গরম হয়ে গেলে পাস্তাটা দিয়ে সিদ্ধ করে নেবো, ততক্ষণ আমি সবজিটা কেটে নিই, তার মধ্যে কারেন্ট চলে আসবে। সো তোমরা দেখতে থাকো।
তো আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু সাদা তাল তেল মাখিয়ে নিচ্ছি। আমি ধরিয়ে নিই, এই যে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আছে বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি আলুও দিই, কিন্তু আজকে অনেক রকমের সবজি আছে বলে আলু দিইনি, আলুটা দিলে টেস্ট হয়। তো দেখতে থাকো কেমন ভাবে করি। তো এখানে কড়াটা গরম হয়ে গেছে, আমি একটু সাদা তেল দিয়ে নেব। তো সাদা তেলটা গরম হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো আগে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি সবজিগুলো ভেজে নিই। আগে বিনস আর গাজরটাই ভেজে নেব। মিডিয়ামে দিয়ে চাপাতি দেবো যাতে ওইগুলো সিদ্ধ হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। আমি আলাদা আলাদা করে ভেজে তুলে নিয়ে পাস্তাটা বানাচ্ছি, তোমরা চাইলে একসাথে ভেজেও করতে পারো। সন্ধ্যাবেলা এত বৃষ্টি হয়েছে, তারপর পরেও আমি রান্নাঘরে দাঁড়াতে পারছি না, পুরো ঘেমে আছে, চুল ফুল উঁচু করে বেঁধে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কড়াই অল্প তেল আছে, তাও আমি আর একটু তেল দিয়ে দেবো। তেলটা গরমই আছে, আমি এর মধ্যে পেঁয়াজ, বাকি যেই সবজিগুলো ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। তো তোমাদের আমার রেসিপি কেমন লাগে অবশ্যই জানিও, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি দেখাতে পারবো। তো পাস্তাগুলো যেহেতু লম্বা লম্বা, তাই জন্য আমি সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মানে এরকম সাইজে, তাহলে ভালো লাগবে দেখতে আর খাওয়ার সময় সুবিধা হয়, তাই জন্য আমি একটু এরকম সাইজে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো বেশি ঝুড়ো করে কাটিনি, একটু মোটা মোটা করে কেটেছি, পাস্তার পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটলেই ভালো লাগে। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে এগুলো তাড়াতাড়ি মজে যায়। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ডিমটাই ভেজে নেবো, আর ডিমটা আলাদাভাবে ভাজবো না। দেখো কেমন ভাবে করছি, গ্যাসটা আস্তে। অল্প একটু নুন দিয়ে দেবো, ওখানে দেখি না পরে দেখাচ্ছি। এবার আমি পাস্তাটা করবো, তো এর মধ্যে আমি কড়াই তেল দিয়ে দেবো অল্প করে, কারণ সবজিগুলোতে অনেক তেল আছে। আসলে তখন আমি রসুনটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য আবার ওই ডিম ফিমগুলো তুলে নিলাম। তো ওই ডিম মানে রসুনটা আগে ফোড়নের মতো, মানে কড়াই তেলের মধ্যে রসুনটা একটু দিয়ে ভেজে টেজে নিয়ে, তারপরে ওই পেঁয়াজ, যে ক্যাপসিকাম ট্যাপসিকামগুলো দিয়ে ওগুলো ভাজলে একটা ফ্লেভার আসে। আর যদি রসুন তোমরা না দিতে চাও, তাহলে রসুন পাতা যেটা হয় সেটা দিতে পারো। আমার কাছে রসুন পাতা নেই, তাই আমি ওই রসুনটা দিলাম, দিচ্ছি দেখো। তো এই যে রসুন পেস্ট আছে আমার কাছে, আমি একটু রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি অল্প একটু ফ্লেভারের জন্য। তো আমার রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ রাখা যাবে না, মানে হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে রসুনটা পুড়ে যাবে। তো এবার আমি সবজিগুলো সব ওর মধ্যে দিয়ে দেবো।
সবজিগুলো তো আগে থেকে ভাজা ভাজা আছে, তো বেশি ভাজবো না, এরপর আমি মানে পাস্তাগুলো দিয়ে দেবো। এই পাস্তা আর ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাঙের আওয়াজ আসছে। বর্ষাকালে ব্যাঙের আওয়াজ আসবে না তো কিছু হবে না জি, বলছি ব্যাপারটা খুব ভালো লাগে না ব্যাঙের আওয়াজটা। আমি একটু চিনি দিয়ে দেবো টেস্টের জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো, আবার আমার মতো যদি করতে চাও তাহলে দিতেও পারো, আমার মতো করে খেয়ে দেখো। চিনি দিলেই যে মিষ্টি হয় তা নয়, এটা জাস্ট টেস্টের জন্য অল্প একটু চিনি দেওয়া। এই যে ভিনিগার, আমি একটু ভিনিগার দিয়ে দেবো। দু ছিপি ভিনিগার দিয়ে দিলাম, বন্ধ করে নাড়িয়ে ভিনিগারটা দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে মানে পুরো ভিনিগারটা পাস্তাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি একটু আচিনামোটো দিয়ে দেবো, তোমরা চাইলে স্কিপ করতে পারো, এটা আমি টেস্টের জন্য দিচ্ছি। অনেকে আচিনামোটো খেতে চায় না, তো আমি খাই মানে আমরা একটু টেস্টটা ভালোবাসি তাই টেস্টের জন্য দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেবো, টমেটো সস না থাকলে টমেটোটা ভালোভাবে মানে ইয়েতে ঘষে পেস্টটা দিয়ে দিতে পারো, মানে টমেটো পেস্ট করেও দিতে পারো টমেটো সস না থাকলে। তো আমার কাছে সস আছে তাই আমি সস দিয়ে দিবো, ভালোভাবে মিশিয়ে নেবো। এরপর সয়া সস দিয়ে দেবো। এই যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, আমার পাস্তা কমপ্লিট। এবারে মা এগুলো সবাইকে খেতে দেবে, আমার হয়ে গেছে, পালিয়েছে, যেই বলেছি মা খেতে দেবে ভিতরে দাঁড়িয়েছিল পালিয়েছে, তো আমার হয়ে গেছে। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো, এটা পুরো দোকানের মতনই খেতে লাগে, আর তোমরা কেমনভাবে করো সেটাও আমাকে জানিও। ম্যাজিক, নন্দিনী ছিল এখন মা চলে আসলো। করতে পারে চা দিতে পারলো না, অমনি বলে মা দেবে, মা খাবে। তোমার চশমা কোথায়? চশমাটা তো পড়িনি। মায়ের যখন খুব মাথা যন্ত্রণা করে তখন চশমা পড়ে, আর চশমা পড়ে না। না আমরা এখানে পাস্তা খেতে বসে গেছি, আর এই যে এনার পুরো প্লেট শেষ, দেখি তো প্লেটটা ভালো হয়েছে, ফাঁকা করে খেয়ে নিয়েছি, পুরো প্লেট শেষ করে খেয়ে নিয়েছে, আর এ খেয়ে হাত পা ধুয়েও চলে এসেছে, কেমন হয়েছে সমেত খেয়ে নিয়েছি। আর আমি এখন এখানে বসে খাচ্ছি, আমি মায়ের সাথে কথা বলছিলাম ফোনে, তার জন্য দেখাতে পারিনি এদের খাওয়া দাওয়া, তো আমার খাওয়াটাই দেখিয়ে দিলাম, তো এদের তো এখন শেষ। ভালো হয়েছে, তোমরাও ট্রাই করবে সবাই, খুব ভালো। হ্যাঁ গাইস, তো তখন আমরা সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করলাম, অনেক হাট্টা করে, সো এখন 12টা বেজে গেছে, আমাদের ডিনার কমপ্লিট। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করব। সো তোমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা ছোটো ছোটো বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যায়। সো আজকের মতো টাটা, গুড নাইট।